ân lao 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 ê to bồ thư ý na mi tê ê to bồ thư jahani ni tu agir dayal jahani ni tu agir jo toi jopin namiti tomar jo toi jopin namiti tomar tu toi madhur agir dayal tu tui mo thu ra ghê ấp đông 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 Mahapote Allah prihimira kohuri gonobi mera jite jaiya prihimira kohuri gonobi mera jite jaiya dohyare prabhu dilele mera je dohyare prabhu dilele mera momine lagi Bandung.
tani boriya dake hai tani boriya dake re banda tani boriya dake hai re prahan boriya dake re re banda prane boriya dake re re banda gona korbo ma bo Allah ma sha Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Shamanito Mojiz Mahdaram Shamanito Postiti Daripaka Murubi Babara Jubok Bhaira Pordarantura Liyamar Mao Bonera Bishishkore Aski Jara এই নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন সকল সদস্যবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা কি পেটের খিদায় ভুগতেছেন পেটে খিদা কথা বলতে পারেন না পারেন হ্যাঁ এটা আওয়াজ দিয়ে কথা বলে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বডি দিয়েছেন শক্তি দিয়েছেন আমাদেরকে বিচরণ করার মতো সকল রাস্তা ওপেন করে দিয়েছেন যেমনি ঠিক একদিন আমাদের কাছ থেকে হিসাব নেবে তেমনি বাঁচার কোনো উপায় নাই বাঁচার কি কোনো উপায় আছে বলে মনে হয় কথা বলে না বাঁচতে পারবেন চাইলেও কি আমরা মৃত্যুকে এড়িয়ে থাকতে পারবো না আজকের শীতটা একটু বেশি না এই জন্য মাহফিল আসছে আপনাদের গ্রামে মানুষ আছে নি নাই না নাই তা এত বড় প্যান্ডেল করছে কেন মানুষ না থাকলে তো অনেক টাকা খরচ হইছে না হ্যাঁ না ওই যে আমার ভাই যে উত্তর দিছে একদম সত্যি কথা সে ডাইরেক্ট বলে নাই ঘুরাইয়া অর্থ বুঝাইছে সে কোন কষ্টে বলছে নাই এটা একদম 100% আমি বুঝতে পারছি আসলেই সত্যিকার অর্থে উনি যে কথা বলেছেন এটাই আসলে সত্য শুনেন বেঈমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যত আছে বেঈমান ওদের কিন্তু কোনো কাতার হবে না আল্লাহ কোরআনে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও কোথায় আরে কথা বলেন না একটু আসার সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে না তো যেহেতু যাওয়ার কোনো সিরিয়াল নেই কার সিরিয়াল কখন মেইনটেইন করতে হয় সেটা তো আমাদের সজাগ থাকা উচিত না শুনেন বিবেকবান মানুষের জন্য আজকের এই জান্নাতের বাগান বিবেকহীন মানুষের জন্য নয় আজকের জান্নাতের বাগান সেন্স যার আছে সেন্স সম্পূর্ণ যেই ব্যক্তি তার জন্য কিন্তু আজকের জান্নাতের বাগান যেই ব্যক্তির সেন্স লেস বিবেকহীন তার জন্য নয় আপনারা এসেছেন আপনারা যদি আলোচনা শুনতে চান আমি অনেক দূর থেকে এসেছি আপনারা সবাই জানেন কিন্তু আসার সময় বারবার খালি ভাবছি যে আসলে ওখানে আলোচনা শোনার মতো মানুষ আছে কি না কারণ বর্তমান অবস্থা কোনো জায়গারই ভালো নয় ঠিক কিনা বলেন আজকে আমাদের কুমিল্লা যদি হয়তো একটা মিলাদ দিলে আপনার মানুষ জায়গা দেওয়া যায় না চট্টগ্রামের দিকে গেলে দেখতে পারতেন অনলাইনে দেখবেন আমার আলোচনাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমি আসার পরেও শফিকুলকে জিজ্ঞেস করছি এখানে মানুষ আছে কি না যাই হোক আপনারা যেহেতু এসেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন আপনারা এসেছেন আপনাদের সামনে আলোচনা করব যদি আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকে আপনাদের কি আলোচনা শোনার ইচ্ছা আছে
সবার যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আপনাদেরকে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। শোনেন, বসবে বসবে, আস্তে ধীরে বসবে। আমি আপনাদেরকে এদিকে দেখান, আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে। সে আবেদনটা হলো সবার জবানকে দয়া করে বন্ধ রাখতে হবে। স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, বেঈমান কাফেরের কোনো কি নাই, কোনো কাতার নাই। সামনে এসে বসেন ভাই, এটা তো খালি, সামনে আসেন না, আপনি কথা কইছেন দেখিয়ে দাও, আপনাকে চিনতে পারছি, বসেন। বেঈমান কাফেরের কোনো দল নেই, দল শুধু হবে কার? মুসলমানের। কার? আপনারা বলেন কি মুসলমানের জন্য আল্লাহ বেহেস্ত বানাইছে? নো, মুসলমানের জন্য আল্লাহ বেহেস্ত বানাই নাই, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইছে। মুখলিসিন যারা তাদের জন্য জান্নাত বানিয়েছেন। নামে মুসলমান, কামে ইহুদি নাসারার কালচার, সেই মুসলমানের আল্লাহর কোনো প্রয়োজন নাই, তার প্রতি আল্লাহর কোনো দায়বদ্ধতাও নাই, নেই। আল্লাহ যাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছে, জানেন এত সুন্দর জান্নাতের বাগান, আমি এত দূর থেকে এসেছি, আমার মনে হয় মানে আপনাদের এই রুচি দেখে আমার মানে মানসিকতা ভালো হয়ে গেছে, সত্যি কথা যেটা। আর আপনাদের গ্রামের মানুষ কোথায়? মুসলমান হিসাবে আমাদের জন্য এটা অত্যন্ত লজ্জার।